নমো শিবায়। আজ মহা শিবরাত্রি, তো আমি এই ভিডিওতে জানাবো এই মহাশিবরাত্রিতে আপনারা কি নিয়মে রুদ্রাভিষেক করলে আপনাদের আলাদা আলাদা মনস্কামনা পূর্ণ হবে। এই রুদ্রাভিষেকের বেশ কিছু নিয়ম আছে, সঠিক নিয়মে আপনারা এই মহাশিবরাত্রিতে রুদ্রাভিষেক করুন, আপনাদের যে কোনো মনস্কামনা পূর্ণ হবে। তো নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায়। এই রুদ্রাভিষেক, এই রুদ্র কথাটা এসছে শিবেরই আর একটি নাম যেটা প্রচণ্ড স্বরূপ হিসাবে মানা হয়ে থাকে, এই থেকে রুদ্রাভিষেক কথাটি এসছে। তো এই রুদ্রাভিষেক করার বেশ কিছু নিয়ম আছে। প্রথমেই আপনাদেরকে জানাই, এই দেবাদিদেব মহাদেব শিব একমাত্র আপনাদের ভাগ্য বদলাতে পারে। আপনাদের রাশিচক্রে যতই খারাপ গ্রহের অবস্থান থাক না কেন, আপনারা যদি এই মহাশিবরাত্রির দিন সঠিক নিয়মে শিবের ব্রত রাখতে পারেন, আপনাদের ভাগ্য 100% বদলাবেই, আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি। প্রথম রুদ্রাভিষেকের কথা বলি, বাড়িতে রুদ্রাভিষেক থেকে মন্দিরে যদি রুদ্রাভিষেক করেন ভালো, মন্দিরের থেকে যদি আপনারা নদীর তীরে যদি রুদ্রাভিষেক করেন আরও ভালো, নদীর তীরের থেকেও যদি আপনারা পর্বতে গিয়ে রুদ্রাভিষেক করেন সেটি অত্যাধিক শুভ বলে মানা হয়ে থাকে। যদি আপনারা বাড়িতে যদি আপনারা রুদ্রাভিষেক করতে চান, অবশ্যই আপনারা নদীর তীর থেকে মাটি নিয়ে আসবেন এবং একটি শিবলিঙ্গ তৈরি করে এই মহাশিবরাত্রির দিন আপনারা রুদ্রাভিষেক করতেই পারেন। এই রুদ্রাভিষেক করার বেশ কিছু মন্ত্র আছে, প্রথমেই আপনাদেরকে জানাই যে রুদ্রাষ্টক মন্ত্র, যেটা খুব কঠিন মন্ত্র, কিন্তু এই রুদ্রাভিষেকের সময় যদি আপনারা এই মন্ত্র পাঠ করতে পারেন, নিশ্চিত রূপে আপনাদের কঠিন থেকে কঠিনতম সমস্যা কাটতে বাধ্য। আপনাদেরকে প্রথমেই জানাই, যাদের শনির সাড়ে সাথি, শনির ঢাইয়া বা আপনাদের রাশিচক্রে গ্রহণ যোগ, কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ, সব রকমের যদি আপনাদের হরস্কোপে যদি গ্রহের দোষ থাক না কেন, আপনারা, আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, আপনারা গঙ্গা জল দিয়ে যদি আপনারা এই রুদ্রাভিষেক যদি করতে পারেন শিবলিঙ্গে, নিশ্চিত রূপে আপনাদের ভাগ্য বদলাবেই, আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি। দ্বিতীয় নম্বর, আপনারা যারা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছেন, বারবার অসুস্থ হচ্ছেন, আপনার ডাক্তার দেখাচ্ছেন কিন্তু অসুস্থটা আপনাদেরকে কাটিয়ে উঠতে পারছে না, এই জন্য আপনারা মধু দিয়ে যদি আপনারা শিবলিঙ্গের রুদ্রাভিষেক করতে পারেন অতীব শুভ, এবং আপনার শরীর সংক্রান্ত আপনাদের যে সমস্যা সেটা কাটতে বাধ্য। এরপরে আপনাদেরকে জানাই, যারা সন্তান নিয়ে খুব চিন্তান্বিত, সন্তান আসছে না, সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা অবশ্যই দেশি গরুর গাওয়া ঘি দিয়ে আপনারা যদি রুদ্রাভিষেক করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের সন্তান প্রাপ্তি হবেই। এরপরে বলি, আপনারা যদি শুধু দুধ দিয়ে যদি আপনারা রুদ্রাভিষেক করেন, সেক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতি বৃদ্ধি পাবে, আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই। এরপরে যদি বলি, আপনারা যদি এই যে গরুর যে গোবর থেকে যে ঘুঁটে তৈরি হয় না, এই ঘুঁটের যে ছায়, এই ভস্ম দিয়ে যদি আপনারা রুদ্রাভিষেক করতে পারেন, খুব কঠিন নিয়ম, এই ভস্ম দিয়ে যদি করেন সেক্ষেত্রে আপনাদের শত্রু বিনাশ হবেই। কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলবো, খুবই এটা খারাপ জিনিস, আপনারা কোনো সময় কারো ক্ষতির জন্য সর্ষার তেল দিয়ে শিবলিঙ্গের রুদ্রাভিষেক করবেন না, এটা কিন্তু একটা খারাপ প্রতিক্রিয়া আছে যেটা আপনার উপর বর্তাবে, কারো ক্ষতি সাধনার জন্য এই রুদ্রাভিষেক আপনারা করবেন না। এবার বলি, আপনারা যদি দুধ, চিনি এবং গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে যদি আপনারা রুদ্রাভিষেক করেন, সেক্ষেত্রে আপনাদের যারা পড়াশোনা মনে রাখতে পারে না, পড়ার ক্ষেত্রে সমস্যা আসছে, আপনারা যদি করেন, শিবলিঙ্গে নিবেদন করেন, তাহলে অবশ্যই সন্তানের শিক্ষাক্ষেত্রে
উন্নতি হবে, আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি। তো এই রুদ্রাভিষেকগুলো আপনারা এক এক করে দেখুন। এই মহাশিবরাত্রির তিথি খুবই যে একটা দারুণ তিথি, এই তিথিতে আপনারা যদি করতে পারেন 100% কাজ হবে। তো প্রথমে আপনাদেরকে জানাই, এই রুদ্রাভিষেক করার সময় রুদ্রাষ্টক মন্ত্র আপনাদেরকে পাঠ করতে হবে। তো এই রুদ্রাষ্টক মন্ত্র আপনাদের মতন সাধারণ মানুষদের পক্ষে উচ্চারণ করা এবং পাঠ করা খুবই মুশকিল। তো আমি আপনাদেরকে কিছু সহজ সরল নিয়ম আপনাদেরকে বলবো। প্রথমেই আপনারা যখন এই জিনিসগুলো দিয়ে যখন রুদ্রাভিষেক করবেন, তখন আপনারা খুব সহজ কি করবেন, রুদ্রাষ্টক মন্ত্র আপনাদের জন্য অবশ্যই কঠিন। তো আপনারা প্রথমে একটা বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করুন, এবং যখন যেটা দিয়ে আপনারা রুদ্রাভিষেক করবেন, অবশ্যই ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এটা যদি আপনারা আপনাদের সন্তানের জন্য যদি আপনারা করেন, সেক্ষেত্রে ওং নমঃ শিবায় এটা আপনারা 108 পাঠ করবেন। আর যদি আপনারা নিজের জন্য যদি করেন, সেক্ষেত্রে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, এটা আপনারা 108 পাঠ করুন। এবং অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ সেই দেবাদিদেব মহাদেবের কাছে প্রজ্বলন করুন, এবং আপনারা আপনাদের মনস্কামনা, যেটা যেটা মনস্কামনা আপনারা জানান, আপনাদের যে কোনো মনস্কামনা পূর্ণ হতে বাধ্য। তো আপনাদেরকে আবারও বলি, এই মহাশিবরাত্রির দিন আপনারা এই নিয়মে কাজ করুন, অবশ্যই আপনাদের দুঃখ, দারিদ্রতা, কষ্ট সব থেকে আপনারা মুক্তি পাবেনই পাবেন। এবং এর সঙ্গে আপনারা ভুল করেও তুলসী পাতা, কেতকী ফুল এবং শঙ্খের সাহায্যে কোনো জল আপনারা শিবলিঙ্গে নিবেদন করবেন না, সেক্ষেত্রে আপনাদের মুশকিল হবে। কারণ শিব অল্পতেই সন্তুষ্ট হয়, কিন্তু আপনাদের একটি ভুলের জন্য দেবাদিদেব মহাদেব রুষ্ট হবেন। আপনি যাবেন মঙ্গলের জন্য, কিন্তু আপনারা নিয়ে আসবেন আপনাদের জীবনে সমস্যা। এই জন্য আপনারা এই কথাটি অবশ্যই অবশ্যই মনে রাখবেন, এই ভুলটি আপনারা করবেন না। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে মহাশিবরাত্রি অবশ্যই আপনারা ব্রত উদযাপন করুন। তো ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।